আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা শহীদপুর গ্রামের ঐতিহ্যবাহী আলিবারিস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে স্থানীয় শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। রোগ হলে যেতে হয় ডাক্তারের কাছে, আর ডাক্তারকে ফি দিয়ে গ্রহণ করতে হয় ব্যবস্থাপত্র, কিন্তু সবার পক্ষে ডাক্তারের ফিসের টাকা দেয়া সম্ভব হয় না, তাই চিকিৎসা সেবা থেকে থাকেন অনেকেই বঞ্চিত। এরকম স্থানীয় অসহায় রোগীদের সেবা প্রদানে কাজ করে যাচ্ছে আল তাজিদ ফাউন্ডেশন। আমার ঘুরবেত না লাগি দেখাইছি বা আশপাশ সবার দেখাইছি, সেখানে যখন শুনেছি আমার ঘুরে আপনারা এই দেওয়ার গেলে খামিয়া করুন, আপনারা যারা যারা এটার সংযোগ আছেন আল্লাহ আপনারা জিন্দা মজা আল্লাহ জিন্দা এই আখেরাতে আপনাদের। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন হতে যাচ্ছে, যদিও তারা আল তাজিদ ফাউন্ডেশন এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতি মাসিক মেডিকেল ক্যাম্প এটা অনেক আগে থেকেই করে আসতেছে, কিন্তু তাদের স্থায়ী কার্যালয়ে আজকেই শুভ উদ্বোধন ঘোষণা করেছে। আমি ডাক্তার সাকিব আবদুল্লাহ চৌধুরী, দীর্ঘদিন ধরে আল তাজিদ ফাউন্ডেশনের সাথে আছি। আল তাজিদ ফাউন্ডেশন দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তাদের কার্যক্রম রয়েছে চলমান, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় ফ্রি চিকিৎসা সেবার। ফ্রি জিপি হেলথ ক্লিনিক আমরা আজকে ওপেনিংটা করছি আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি, এই একুশে ফেব্রুয়ারির খাতিরে আমরা এই আজকের এই ওপেনিংটা করছি আর কি। আর আজকে আপনারা জানেন আমরা 2001 সাল থেকে আমরা বিভিন্ন খাসগুলা বিভিন্ন প্রজেক্ট করিয়া এরাম টিউব হল কাটারাক প্রপারেশন। এ সময় উপস্থিত ছিলেন আল তাজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি বশর আলী, ট্রেজারার ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, বদরুল ইসলাম, আলী হোসেন হাসনু, ফজলুর রহমান সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, ওসমানীনগর।